নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আমাশয় বা ডিসেন্ট্রি ও তার হোমিওপ্যাথিক যে ওষুধগুলি রয়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখন আমরা জেনে নেব আমাশয় বা ডিসেন্ট্রি কী। তো এটা হচ্ছে আমাদের যে অন্ত্র বা ইন্টেস্টাইন রয়েছে তার সংক্রমণ বা ইনফ্লামেশন। এই সময় মলের সঙ্গে প্রচুর পরিমাণে মিউকাস বা অনেক সময় রক্ত বেরিয়ে আসে। এছাড়া এর যদি লক্ষণগুলি নিয়ে আলোচনা করি, সেখানে হচ্ছে মলের সঙ্গে সঙ্গে ডায়রিয়া, পেট ব্যথা, গায়ে জ্বর, বমি বমি ভাব, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এবং এর একটা উল্লেখযোগ্য সিমটম হচ্ছে বারবার মলত্যাগের চাপ আসা। অনেক সময় সেটা দিনে 30 থেকে 40 বার অবধিও দেখা দিতে পারে। তাছাড়াও অনেক সময় মলত্যাগের পর বা মলত্যাগের সময় মলদ্বার বা যেটাকে আমরা রেকটাম বলে থাকি সেখানে কিন্তু জ্বালা জ্বালা অনেকের ক্ষেত্রেই থাকে। তো আমাশয় দেখা গেছে দুটো কারণে হয়ে থাকে। একটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশনস, যেখানে সিগিলি টাইপের রসসেবেট বা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। আবার অনেক সময় প্যারাসাইট, বিশেষ করে এককোষী অ্যামিবা থেকে কিন্তু এই ডিসেন্ট্রি বা আমাশয় দেখা যায়। তবে দেখা গেছে ব্যাকটেরিয়াল যে আমাশয় রয়েছে বা ডিসেন্ট্রি রয়েছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক। তো এর কারণগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি, তবে প্রথম কথা হচ্ছে অপরিশোধিত জল খাওয়া এবং নোংরা ও বাসি খাবার খাওয়া থেকে কিন্তু এই আমাশয় বেশি দেখা যায়। এছাড়া ভালো করে হাত না ধুয়ে খাওয়া, তাছাড়া নোংরা জলে সাঁতার কাটা, এমনকি শারীরিক মিলনের পরে কিন্তু অনেক সময় ডিসেন্ট্রি বা আমাশয় দেখা দিতে পারে। তো বন্ধুরা, অ্যাকর্ডিং টু টাইম অফ ডিউরেশনস বা সময় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাশয় হচ্ছে দু প্রকার। একটাকে অ্যাকুইট বা তাৎক্ষণিক ডিসেন্ট্রি বা আমাশয়, আর একটা হচ্ছে পুরাতন বা ক্রনিক আমাশয়। সদ্য যেটা শুরু হয়েছে এবং যার সাইন সিমটমগুলি খুবই তীব্র, প্রচণ্ড ব্যথা, 30-40 বার পায়খানা হচ্ছে, ডায়রি হচ্ছে, বমি বমি ভাব, তার সঙ্গে মলত্যাগের সময় মলদ্বারে জ্বালা এবং অনেক সময় প্রচুর পরিমাণে মলের সঙ্গে রক্ত নির্গত হওয়া, সেটা কিন্তু অ্যাকুইট ডিসেন্ট্রি বা নতুন যেটা আমাশয় বলা হয় তার লক্ষণ। আর যখন এটা অনেক দিন হয়ে গেছে এবং তার যে সিমটম বা সাইনগুলি রয়েছে সেটা কিন্তু অ্যাকুইট ফিচার থেকে অনেকটা কম থাকে, হয়তো পেট ব্যথা থাকছে কিন্তু খুবই কম, মলত্যাগ করার পর আরাম মিলে যাচ্ছে। এছাড়া মলের সঙ্গে যে রক্ত আসে বা যে মিউকাস আসে সেটাও পরিমাণ অনেক কম, এবং মলত্যাগের বারবার যে একটা প্রেশার আসা সেটা কিন্তু এক্ষেত্রে অনেকটাই কম থাকে। প্রথম দিকে যখন আমাশা শুরু হয় তখন আপনারা অনেকেই অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক অনেক চিকিৎসা করে থাকেন, কিন্তু সেটাতে দেখা যায় প্রথম দিকে কমে যাচ্ছে কিন্তু আবার ব্যাক করছে। এবং এই যে ব্যাক বারবার যাতে না করে এবং আপনারা যেন সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেন এবং বারবার আমাশয় আক্রান্ত আপনাদের না হতে হয়, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো এখন যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি আমাশয়ের পক্ষে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করছি। তো এক্ষেত্রে প্রথম মেডিসিন হচ্ছে মার্কর বা মার্কুরিয়াস করোসিভ 30। যখন পুরাতন আমাশয়ের ক্ষেত্রে মলত্যাগের সঙ্গে অনেকটা রক্ত বেরিয়ে আসে এবং মলত্যাগের সময় মলদ্বারে জ্বালা হয় এবং মলত্যাগের আগে পেটে একটা ব্যথা পড়ে এবং তার সঙ্গে সঙ্গেই রুগীর মলত্যাগের একটা প্রবণতা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কার খুবই ইফেক্টিভ মেডিসিন, ডোজ দুপুরা করে দিনে দুবার কমপক্ষে 2 সপ্তাহ চালাতে হবে। নেক্সট মেডিসিন অ্যালোস 30। আমাশয়ের সঙ্গে যদি দেখা যায় যে নাভির চতুর্দিকে ব্যথা এবং একটা মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসা, মলত্যাগের সময় কোথানি থাকা, এছাড়া জেলির মতো অনেকগুলো পায়খানা বা মিউকাস বেরিয়ে আসা, তাছাড়া এর একটি উল্লেখযোগ্য সিমটম হচ্ছে প্রস্রাব করার সময় কিন্তু মলত্যাগের বেগ আসা, তো এক্ষেত্রে অ্যালোস 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। তবে আরেকটি এর সিমটম রয়েছে, সেটা হচ্ছে এর মলত্যাগের প্রবণতা কিন্তু ভোরের দিকে বেশি বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ মেডিসিন, ডোজ দুপুরা করে দিনে দুবার কমপক্ষে 14 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিন ইপিকাপ 30। যদি দেখা যায় আমাশয়ের ক্ষেত্রে মলত্যাগের কোথানির সঙ্গে সঙ্গে একটা বমি বা বমি ভাব রয়েছে এবং আক্রান্ত ব্যক্তির
জলের পিপাসা নেই বললেই চলে। সেক্ষেত্রে কিন্তু ইপিকাক 30 খুবই ইফেক্টিভ মেডিসিন, ডোজ দুপুরা করে দিনে দুবার কমপক্ষে 14 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিনস মার্কুরিয়াস সল 30। পুরাতন আমাশয়ের সঙ্গে যখন রক্তের ছিটে ফোটা প্রায় থাকে না বললে চলে, কিন্তু প্রচুর পরিমাণে মিউকাস থাকে যেটাকে অনেক সময় হোয়াইট ডিসেন্ট্রি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাকসল 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডিসেন্ট্রি বা আমাশয় আক্রান্ত রোগীদের জিভটা বড় হয়ে থাকে, তাতে আমাদের দাঁতের ছাপ থাকে যেটাকে আমরা বলি ইমপ্রিন্ট অফ টিথ। এর সঙ্গে যদি বারবার মল ত্যাগের সময় কোথানি হয় এবং বারবার মল ত্যাগের প্রেশার আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাকসল 30 খুবই ইফেক্টিভ মেডিসিন, পরবর্তীতে 200 পটেন্সি কিন্তু এখানে কাজে লাগতে পারে। ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 14 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিন ক্যাপসিকাম 30। আমাশয়ের সঙ্গে সঙ্গে যদি মলদ্বারে প্রচণ্ড জ্বালা থাকে এবং মলের সঙ্গে রক্তের ছিটে ফোটা থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যাপসিকাম খুবই ইফেক্টিভ মেডিসিন। তবে মনে রাখতে হবে যে সমস্ত মানুষ খুব লঙ্কা খেতে ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু ক্যাপসিকাম 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। নেক্সট মেডিসিন যেটা প্রায় অভ্যর্থ মেডিসিন বলা চলে এবং যে কোনো ধরনের আমাশয় এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, সেটা একটি মাদার টিংচার, সেটার নাম হচ্ছে কুডচি মাদার। যে কোনো আমাশয়ের পক্ষে এটা খুবই ইফেক্টিভ মেডিসিন। তো আমরা প্রথমে যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করলাম, যার সঙ্গে সিমটম মিলে যাবে সেই রিমেডিভ পদ্ধতির সঙ্গে সঙ্গে এই মাদার টিংচারটি কন্টিনিউ করলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটার ডোজ হচ্ছে 10 ফোঁটা করে দিনে 3 বার 2 সপ্তাহ থেকে 1 মাস অবধি চালানোর প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, এছাড়া আমাশার জন্য আরও প্রচুর হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, তবে যে ওষুধগুলি খুবই বেশি ব্যবহৃত থাকে সেই ওষুধগুলি নিয়ে এখানে আলোচনা করা হলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।